আমাদের প্রথম প্রশ্ন ছিল, ঈশ্বরের গ্রহণযোগ্য হতে যুবক যুবতীদের কি কি বাধার সম্মুখীন হচ্ছে, কিভাবে আমরা সেই বাধা পেরাতে পারব। আমরা কারা? আমরা হচ্ছি ঈশ্বরের সব থেকে প্রিয় সৃষ্টি, আমরা হচ্ছি মানুষ। তো আমরা ঈশ্বরের প্রিয় সৃষ্টি, ঈশ্বর আমাদেরকে সর্ববুদ্ধি দিয়ে, সর্বজ্ঞান দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, পৃথিবীতে আমাদেরকে আমাদেরকে সুভাবে এবং সুখের সাথে আমাদেরকে বসবাস করতে বলেছেন। তাহলে আমরা এইখান থেকে কেন আমরা সরে যাচ্ছি? আমাদেরকে কি কি আমাদের মধ্যে বাধা আসছে? আমাদের জেনে রাখা দরকার যে পৃথিবীতে যেমন আলো আছে সেরকম অন্ধকারও আছে, আমাদের কাছে যেমন আমাদের ঈশ্বরও আছে সেরকম আমাদের কাছে শয়তানও আছে, ডেভিডও আছে। সে কি করে? এই ঈশ্বরের পথ থেকে আমাদেরকে সবসময় সরিয়ে আনে। সে চায় যাতে আমরা ঈশ্বরের কাছে না পৌঁছাতে পারি, সে চায় যাতে আমরা মঙ্গল না পাই, সে চায় যাতে আমরা আমাদের জীবনে উন্নতি না করতে পারি। তো সে কি কি বাধা তৈরি করে? সে আমরা জানি যে ঈশ্বর আমাদের বলেছিলেন যে শয়তানের রাস্তা সে খুবই সুন্দর, খুবই চওড়া, সে খুবই আরামদায়ক, কিন্তু আমরা যদি ঈশ্বরের পথে আগিয়ে যাই সে ঈশ্বরের পথ খুবই সংকীর্ণ, খুবই বন্ধুর এবং খুবই কষ্টকর। সেরকম আমাদেরকে আমরা কি করি? আমরা সাধারণত আমরা মোহিত হয়ে সে শয়তানের রাস্তায় পৌঁছে যাই, কিন্তু আমাদের সে রাস্তায় যাওয়া চলবে না। আমাদের যেহেতু আমাদেরকে ঈশ্বর আমাদেরকে প্রিয় ভেবে আমাদেরকে সৃষ্টি করেছে, সেভাবে আমাদেরকে ঈশ্বরের পথে যাওয়া দরকার। কারণ আমরা সবাই চাই যাতে আমরা সুখ পাই, আমরা সবাই চাই যাতে আমাদের কল্যাণ হোক, তাই আমাদেরকে শয়তানের পথ থেকে সরে যেয়ে আমাদেরকে ঈশ্বরের পথে আগে যেতে হবে। আর কি কি আমাদের প্রবলেম আছে? আমরা ঈশ্বরের বাক্য পালন করতে পারি না। ঈশ্বরের বাক্য কেন পালন করতে পারি না? শয়তান আমাদের চোখের সামনে নানা রকম বাধা বিপত্তি এনে দেয়। আমরা কি করি? আমরা আমাদের এই বাইবেলকে, আমাদের আমাদের এই ঈশ্বরের বাক্যকে আমরা প্রথমে প্রায়োরিটি দিতে পারি না। কেন পারি না? এই সমস্ত কাজ কি সাংসারিক কাজে আমরা ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু আমাদের জানা দরকার যে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে, তাই আমাদের প্রথমে ঈশ্বরের যাওয়া দরকার। কারণ ঈশ্বর আমাদের সৃষ্টি করেছে, ঈশ্বর আমাদের পিতা। পিতা জানে যে তার সন্তান কিসে সুখী হবে, তার সন্তানকে কিভাবে থাকতে হবে, তাই আমাদের পিতাকে অনুসরণ করা দরকার। এবার কিভাবে আমরা সেই বাধা থেকে বেরাতে পারব? এই হচ্ছে ঈশ্বরের বাক্য, এতে আমাদের সমস্ত সলিউশন আছে। ঈশ্বরের বাক্য, ঈশ্বর যা বলেছেন তা কখনো মিথ্যা হতে পারে না, ঈশ্বরের বাক্যই সবসময় ঘটে চলেছে। আমরা এখানে ঈশ্বরের বাক্য থেকে দেখতে পারি রোমিওর 12:1 এক পদ, অতএব এই ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাতে ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আমরা যাতে এই ঈশ্বরের পথে আগিয়ে যাই, আমরা এই আমরা যদি ভাগ করি আমাদের জীবনটাকে, একটা মানুষের তিনটে বয়সের ভাগ হয়, একটা হচ্ছে শিশু, একটা হচ্ছে যুবক এবং আরেকটা হচ্ছে বৃদ্ধ। শিশুটা হচ্ছে, শিশুটা আমাদের কোনো সেন্সে থাকে না, এবং যখনই আমরা যুবকে পৌঁছে যাই তখনই কি হয়, আমরা একটা লুডোতে খেলার গুটির মতো, একটা ডাইসের মতো হয়ে যায়। যে হোক আমাদেরকে নিয়ে খেলতে থাকে এবং তার ফল আমাদের কাছে খুবই খারাপও আসতে পারে এবং খুব ভালোও আসতে পারে। আমাদের দায়িত্ব কি? আমাদের নিজেদেরকে এই শয়তানের হাতে, আমাদের গুটিকে, আমাদের ডাইসকে এই শয়তানের হাতে দেওয়া চলবে না। আমাদের এই পরম পিতা ঈশ্বরের হাতে আমাদের তুলে দিতে হবে, যাতে তার অনুসরণে আমাদের ফল সবসময় সুমধুর আসে, সবসময় সুখের আসে। এবং আমরা আবার যদি দেখি উপদেশক 11:9 পদ, হে যুবক, তুমি তোমার তরুণ বয়সে আনন্দ করো, যৌবনকালে তোমার হৃদয় তোমাকে আল্লাদিত করো, তুমি তোমার মনোগত পথ সমূহে ও তোমার চক্ষু দৃষ্টিতে চলো, কিন্তু জানিও ঈশ্বর এই সকল ধরিয়া তোমাকে বিচারে আনিবে। আমরা জানি আমাদেরকে পিতা, আমাদের এই পরম পিতা আমাদেরকে সৃষ্টি করেছে। আমরা যেমন আমাদের পিতার কাছে কোনো ভুল ত্রুটির ফল পাই, সেরকম আমাদের আমাদের নানা রকম আমাদের অ্যাচিভমেন্টস, আমাদের নানা রকম ফলেরও আমরা তার খুব সুমধুর ফল পেয়ে থাকি। সেই রকমই আমরা যদি আমাদের তরুণ জীবনটাকে আমরা সুমধুর করে কাটিয়ে দিই, এই শয়তানের হাত থেকে নিজেদের বাঁচিয়ে এই আমাদের পরম পিতা ঈশ্বরের
অনুগামী পথে আমরা যদি আগে চলি তাহলে কি হবে, আমরা এই পরম পিতার কাছে আমরা যে আমরা একটা উত্তর দিতে পারবো, আমরা বোঝাতে পারবো, আমি দেখাতে পারবো, আমরা দেখাতে পারবো যে আমরা তার পথে চলেছি, আমরা তার কাছে গ্রহণযোগ্য হব। এরপরে আমি এসে যাব দ্বিতীয় প্রশ্নে। আপনার চাচ্ছে কি যুবকদের সমস্যা সম্পূর্ণ আলোচনা হয়? যদি হয় তাহলে কিভাবে উচিত? আমি বলতে চাই যে আমরা কাউকে উঁচু বা নিচু দেখাবার যোগ্য নই। যদি আমরা উঁচু হয়ে থাকি তাহলে নিচুকে নিচু দেখানোর জন্য আমাদের ঝুঁকতেই হবে। তাই আমাদের সব থেকে ভালো আমরা উপরের দিকে আগিয়ে যাই, কি উচিত সেটা দেখা উচিত, কি অনুচিত সেটা আমরা পরে দেখতে চলবে। উচিত আমাদের কি উচিত, আমরা হচ্ছে যুবক, আমাদের বয়সটা এমন যে আমরা হচ্ছে একটা বড় ফুটবল গ্রাউন্ডের একটা ফুটবল, যে হোক আমাদেরকে কিক মারছে, যেদিকে হোক আমরা পৌঁছে যাচ্ছি, আমাদের কোনো দিশা নেই, আমাদের কোনো পথ নেই। এইবারে কি করতে হবে, আমাদেরকে সেই পথ পেতে হবে। আমাদের সেই পথ পাওয়ার জন্য আমাদের কাছে কে আছে, এই চার্চ। যেমন আমাদের মানসিক খাদ্যের দরকার পড়ে, সেরকম আমাদের আত্মিক খাদ্যেরও দরকার পড়ে। আমরা হচ্ছে সেই আত্মিক খাদ্য গ্রহণ করি, আমাদের আত্মিক খাদ্য কোথায়, এই রান্নাঘর কি, এই রান্নাঘর হচ্ছে আমাদের চার্চ। এই আত্মিক খাদ্য কে তৈরি করে, আমাদের ঈশ্বরের বাক্য, এবং তার সাথে সাথে ঈশ্বরের বাক্যকে যে আমাদেরকে বুঝিয়ে দেয়, আমাদের পাস্টার। এইভাবে আমাদের তাদেরকে অনুসরণ করে আমরা যদি যুবকরা যুবতীরা একটু সিনসিয়ার হয়ে যদি আমরা তার মধ্যে আগে যেতে পারি, এবং আমাদের এই আমাদের এই ঈশ্বরের বাক্যকে আমরা যদি প্রথম প্রায়োরিটি দিই, তাহলে আমরা অনেক উন্নতির পথে আগে যেতে পারবো এবং ঈশ্বরের গ্রহণযোগ্য হতে পারবো। এবং আরও কি হয়ে থাকে, আমরা মাঝে মাঝে আমাদের জীবনেতে এই ঈশ্বরের পথটাকে ফার্স্ট প্রায়োরিটি না দিয়ে অনেক জায়গায় থেকে সরিয়ে ফেলি। আমরা কি করি, আমাদের সংসার, ক্যারিয়ার, আমাদের জীবনের নানা রকম পথ, সেগুলোতে আমরা আগিয়ে যাই। আমি আগেই বলেছিলাম না যে শয়তানের পথ অনেক চড়া, অনেক সুমধুর। শয়তান আমাদেরকে যেভাবে আমাদেরকে বিভ্রান্ত করে সেগুলো খুবই সুমধুর হয়ে থাকে, কিন্তু আমাদেরকে সেগুলো বুঝতে হবে, কারণ করোনা তিতো হলেও সেটা আমাদের শরীরের পক্ষে খুব উপযুক্ত। সেইভাবে আমাদেরকে ঈশ্বরের পথে আগিয়ে যেতে হবে। যদি আমরা উপযুক্ত হই তাতে আমাদের কাছে অনেক ফল আসবে। যদি আমাদের এই যুবক সময়টাকে একটু কষ্ট করি, একটু এক ঘন্টা কি দু ঘন্টা প্রতিদিন আমরা যদি ঈশ্বরের সমর্পণ করে দিতে পারি, তাহলে কি হবে, আমাদের পুরো জীবনটা, আমাদের আশায় এই ফিউচারের জীবনটা আমাদের খুব সুখের হবে, খুব সাজানো হবে। আমাদের নেক্সট জেনারেশনকে আমরা শিক্ষা দিতে পারবো, আমাদের এই পৃথিবীতে নানা রকম যে সমস্ত ভুল কাজ হয়ে থাকছে সেই থেকে আমরা পৃথিবীকে রক্ষা করতে পারবো। আমরা যে মণ্ডলীতে এসেছি, আমাদের এটা বোঝা দরকার যে আমাদেরকে একটা ইউনিক হতে হবে, যাতে আমরা এই পৃথিবীটাতে আমরা দেখিয়ে দিতে পারি যে আমরা কিভাবে চলতে হবে। এভাবে এইভাবে চললে আমরা সেগুলো সকল মানুষকে শিখিয়ে দিতে পারবো যে যদি আমরা ঈশ্বরের পথে এগিয়ে যাই, যদি আমাদের পরম পিতার পথে এগিয়ে যাই, তাহলে আমাদের কল্যাণই হবে। আপনাদের দিন আপনাদের জন্য মঙ্গলময় হোক। ধন্যবাদ।